কোপা আমেরিকায় টানা দ্বিতীয় জয় তুলে নিল স্বাগতিক ব্রাজিল। পেরুকে বিধ্বস্ত করে নেইমারদের টানা দ্বিতীয় জয়। কোপা আমেরিকায় পেরুকে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে স্বাগতিক ব্রাজিল। গতবারের ফাইনালিস্টদের 6-0 গোলে হারিয়েছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। ব্রাজিল কোচ দিতে আগেই বলেছিলেন কাতার বিশ্বকাপ উপলক্ষে পরীক্ষা নিরীক্ষা চালাবেন কোপা আমেরিকায়। সেটি করতেও দেখা গেল পেরুর ম্যাচে। ভেনেজুয়েলার বিপক্ষে 3-0 গোলে জেতা ম্যাচ থেকে 6টি পরিবর্তন এনেছিলেন এই ম্যাচে। গোলকিপার অ্যালিসনের জায়গায় আসেন এদারসন মোরাইস, মার্কুইনোস ও রেনাল লোদির বদলে আসেন দিয়াগো সিলভা এবং আলেকসান্দ্রো, মিডফিল্ডে ক্যাসিমিরো এবং ফাকুয়েতার বদলে আসেন ফ্রেড এবং এভারটন। গতবার শুরুর একাদশে জায়গা না পাওয়া গ্যাবিগোল এসেছেন রিচার্লিসনের জায়গায়। ভেনেজুয়েলার বিপক্ষে 3-3 ছকে খেললেও এই ম্যাচে 4-2 ছক বেছে নিন তিতে। নীলতন সান্তোস স্টেডিয়ামে শুরুটা আলো ছড়াতে না পারলেও আক্রমণে খুবই ঘুরদার ছিল ব্রাজিল। যখনই সুযোগ পেয়েছে সুযোগ কাজে লাগানোর চেষ্টা করেছে সেলেসাওরা, তার প্রমাণ পাওয়া গেছে ম্যাচের প্রথম বারো মিনিটেই গোল করেন অ্যালেকসান্দ্রো। বাম বাম প্রান্ত থেকে এভারটনের ক্রস গোলমুখ থেকে পুরোপুরি ক্লিয়ার করতে পারেনি ফেরুর ডিফেন্স। একজনের হেডের পর সেটি পড়ে জেসুসের পায়ে। গোলমুখে বক্সের ডান প্রান্তে থেকে দেওয়া তার শট থেকেই জালে বল ঢুকান অ্যালেকসান্দ্রো। 39 মিনিটে গোলমুখের কাছে চলে গিয়েছিল ফেরু, কিন্তু ফেরুর শট বুক দিয়ে নামিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন দানিলো। যোগ করা সময়ে দ্বিতীয় গোলের কাছে চলে যায় ব্রাজিল, কিন্তু দুর্ভাগ্য পেনাল্টি অঞ্চলে নেইমারের দেওয়া বল ক্রসবারের উপরে দিয়ে মেরে বসেন প্রথম গোলদাতা অ্যালেকসান্দ্রো। বিরতির পর আবারও গোলের কাছে চলে এসেছিল সেলেসাওরা, কিন্তু 52 মিনিটে জেসিসের দেওয়া পাস লক্ষ্যের মধ্যে রাখতে পারেননি দানিলো। 63 মিনিটে ব্রাজিলে পেনাল্টিও পেয়েছিলেন, নেইমারকে ফাউল করা হয়েছিল ভেবে রেফারি বাঁশি বাজালেও পরে দীর্ঘক্ষণ ভিডিও রিভিউর পর পেনাল্টি বাতিলের সিদ্ধান্ত নেন রেফারি। তবে 68 মিনিটে আর পেনাল্টির প্রয়োজন পড়েনি ব্রাজিলের জন্য। ফ্রেডের দেওয়া পাস ধরে নিচু শটে ব্যবধান বাড়িয়ে নেন ব্রাজিল অধিনায়ক নেইমার জুনিয়র। 79 মিনিটে ফ্রি কিক থেকে নিশ্চিত গোলের সুযোগ মিস করেন ফেরুর খেলোয়াড় বেলেরা। ব্রাজিল ফেরুর রক্ষণে ত্রাস ছড়িয়েছে শেষ দিকেই। তারই ধারাবাহিকতায় 89 মিনিটে স্কোর লাইন 3-0 করেন সেরেসালেসাওরা। প্রথম দুটি গোলে সে নজর কাড়া এক পারফরমেন্সে গোলটি করেছেন এভারটন রিবেইরো। মিডফিল্ডে থেকে নেইমারের বাড়িয়ে দেওয়া বল থেকে গোলমুখে ক্রস করেছিলেন রিচার্লিসন। ততক্ষণ এগিয়ে আসা এভারটন কোনো ভুল করেননি। প্রথমবারের মতো ব্রাজিলের হয়ে গোলের দেখা পান এভারটন রিবেইরো। অতিরিক্ত যোগ করা 3 মিনিটের সময় ফিরমিনো শট ফেরুর গোলকিপার সেভ করতে পারলেও শেষ রক্ষা হয়নি। রিচার্লিসন দুইবারের চেষ্টায় গোল করেন এবং অসাধারণ একটা গোল করেন রিচার্লিসন ফেলে। 6-0 গোলে জয় নিয়েই মাঠ ছাড়েন স্বাগতিক ব্রাজিল। বন্ধুরা, আমার নিউজটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন, আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। ধন্যবাদ।